এর উত্তরটা কি দেবেন আপনারা? আমরা কিন্তু বলি কথাগুলো, সে অন্যায় করেছিল না, এগুলো জানুন। কেমন জানেন? গৌতম মুনির স্ত্রী অহল্যার সঙ্গে ইন্দ্রিয় একটা ইনকন্টাক্ট হয়েছিল। মা, তোমার কাছে একটা নিবেদন আছে। কি? মা গো, এমন একটা কিছু করব, গুরুদেব রাগ করে অভিসম্পদ দেবে, ভুল বুঝার পরে সে অভিসম্পদটা আমি আশীর্বাদ রূপে গ্রহণ করব। কিরকম? প্রত্যেক দিন ব্রাহ্ম মুহূর্তে গৌতম দেব সাধনা করতে যান, আমি এসে তোমাকে মা বলে জড়িয়ে ধরব, ছাড় ছাড় করবে, তোমার চিৎকারে গুরুদেব ফিরে আসবে, যখন দেখবে আমি তোমাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছি মাতৃজ্ঞানে, গুরুদেব বুঝতে না পেরে ভুল ব্যাখ্যা করে ভুল বুঝে অভিসম্পদ করবে, আর সেটাই হবে আশীর্বাদ। এই কন্ট্যাক্ট করে গৌতম দেব ভোরবেলা যখন বেরিয়ে যাচ্ছেন, ইন্দ্র এসে জড়িয়ে ধরল, ওরে ছাড় ছাড় ছাড়। গৌতম দেব এসে দেখছেন জড়িয়ে ধরে অভিসম্পদ করল, ইন্দ্র তোর এত বড় স্পর্ধা, তুই গুরুপত্নী হরণ করছিস, অভিসম্পদ করছিস, তোর সর্বাঙ্গে ভোগ চিহ্ন হয়ে যা। ইন্দ্র বলল, বাবা হ্যালো, খোকা তোর পায়ে ধরে একটু বেশি করে বাড়া, এটা সোনার পুরের মতো জায়গা, যদি মাইক সেট এমন হয় ভালো মাল হলে হবে না, রাধুনি ভালো দরকার, বারবার শুধু টিপিয়ে যাও। হ্যালো, এবার সব গেল। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ রাখো এই সাউন্ডটা রাখো, আর টিপা টিপি করিস না। হ্যালো হ্যালো থাক, হ্যালো। তো যাই হোক, এই কথাটা বলেছিলেন, কিরকম না? মহাজন বললেন, আস্তে আস্তে শোনো। ইন্দ্র বলল, বাবা আপনি একটু ধ্যান নেত্র দেখুন, আমি মাকে চরিত্রযোতা রূপে গ্রহণ করিনি। গৌতম দেব ধ্যানে বসলেন, দেখলেন সত্যি তো মাতৃজ্ঞানে জড়িয়ে ধরেছিল, তখন বলেছিল বাবা আমার ভুল হয়েছে, আমি আশীর্বাদ করছি সর্বঙ্গে ভক্ত চিহ্ন বাদে সর্বঙ্গে লোচন চিহ্ন হয়ে যা। বলুন তো লোচন মানে কি? লোচন মানে চোখ, চোখ চোখ হলো কেন, চোখটা হলো কেন? ইন্দ্র বলেছিল, বাবা আমি চাইলে আপনি দিতেন না, তাই অভিসম্পদ থেকে আশীর্বাদ রূপে গ্রহণ করলাম, কেন জানেন? এই দুই চোখে বিশ্ব ভোলানো গোবিন্দ রূপ দর্শন করে আমার আশা, তাই সর্বাঙ্গে চোখ করে নিলাম, আমি যেদিকে তাকাবো সেদিকে যেন গোবিন্দ রূপ দর্শন করতে পারি। হরিবল হরিবল, এগুলোর জন্য কীর্তন শুনতে আসা, এইগুলোর জন্য কীর্তন শুনতে আসা, এই ফাঁকা মাঠে কীর্তন হরিবাসর করা, এগুলোর জন্য আসা। গৌতম মুনির স্ত্রী অহল্যাকে বলেছিল, তুমি পাষাণি হয়ে যাও। আস্তে 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 ইন্দ্র বলেছিল, মা এই অভিসম্পদে তুমি যদি পাষাণি হও, তাতে তুমি রামের চরণ স্পর্শ করতে পারবে। কে না চায়, কে না চায়? পাষাণি হয়ে গিয়েছিল। গৌতম বলেছিল, অহল্যা আমি তোমার প্রতি ভুল বুঝেছি, আমি আশীর্বাদ করছি, আস্তে। ত্রেতা যুগে যবে রাম জন্মগ্রহণ করবে, রামের পদস্পর্শে তুমি মানবিনী হবে। পাথর হয়ে গেছে গৌতম দেবের পুত্র সত্যানন্দ, সে দেখছে মা পাথর হয়ে দাঁড়িয়ে আছেন, বাবা কি হয়েছে? ঘটনা বলল, এবার বলছে বাবা সত্যের পরে তারপর তারপরে ত্রেতা, মায়ের তো অনেক কষ্ট হবে। তাই সত্যানন্দ যুগ মাতার ধ্যানে বসলেন, ত্রেতাকে পেজে আস্তে 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 তাপারকে পিছিয়ে দিয়ে ত্রেতাকে আগে এনে রামচন্দ্রকে সৃষ্টি করলেন। দেখেছেন, এই রাম যখন যাচ্ছে বলল এটি হলো গৌতম মুনির স্ত্রী অহল্যা পাষাণি হয়ে আছে। রাম বলল, প্রভু উদ্ধার হবে কি করলে? বিশ্বামিত্র বলল, রাম তোমার চরণ পেলে উদ্ধার হয়ে যাবে, তুমি একটু পদে স্পর্শ করো। রাম বলছে, অসম্ভব, কেন? এক মুনি পত্নী তাতে ব্রাহ্মণের কন্যা,
পদে স্পর্শ করলে আমি যদি অপরাধী হয়ে যাই, অপরাধের ভয় ভগবানের আছে কিন্তু আমাদের নাই, করবে না। বিশ্বামিত্র ভাবছে ছলে বলে কলে কৌশলে অহল্যাকে উদ্ধার করতেই হবে। আস্তে আস্তে তাই গো হরি বল। অহল্যা বলছে যে বাবা, বিশ্বামিত্র বলছে রাম যদি পদে স্পর্শ না করো তুমি ওই পাথরটাকে একটু প্রদক্ষিণ করো। প্রদক্ষিণ মানে কি বলেন তো? এই যে বৌমা আমার দিকে তাকান, মরণ সামনে বসবার ফালুক ফুলুক করবে, কেন কারো আসার কথা আছে নাকি? যদি কোনো মনের মানুষ আসার কথা থাকে তখন দেখতে সে এসেছে কি দেখেনি, এত দেখার শখ কেন? আর দেখতে যদি হয় পিছনে বসতে পারো না, সারাক্ষণ কেউ কিছু বলবে না, সামনে বসে শোনো আমার দিকে তাকাও, ব্যাপারটা দেখো। যেই না বলেছিল হরে কৃষ্ণ, যেই বললেন পদে স্পর্শ করো প্রদক্ষিণ করো ঘোরো। বিশ্বামিত্র জানেন রাম যখন ঘুরবেন তখন আমি পবন দেবকে বলবো, হে পবন দেব তুমি প্রবল গতিতে এসো, এসে রামকে ধাক্কা মেরে ফেলে দাও, এমন ভাবে ফেলবে যেন রামের চরণখানা মাকে স্পর্শ করে। রাম যখন ঘুরছেন প্রদক্ষিণ করছেন আর পবন দেবকে ডাব দিয়েছেন, বাতাস প্রবল গতিতে এসে রামকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, এমন ভাবে ফেলেছে রামের চরণখানা মার অঙ্গে স্পর্শ হয়ে গেছে আর পাশানি থেকে মানবী হয়ে গেছেন। হরে কৃষ্ণ। এই পাশানি থেকে যখন মানবী হয়েছেন, রামচন্দ্রের চরণ পানে চেয়ে আছেন এই অহল্যা। হরে কৃষ্ণ। অহল্যার দিকে তাকিয়ে রাম বলছে, মা তুমি কিছু চাও? আহা, অহল্যা বলছে বাবা চাই। কি চাও বলো, কি চাইছে দেখুন? আমরা তো গাড়ি বাড়ি চাই, কি চাইছে দেখুন? প্রভু যদি দিতে চাও আমাকে এই কথাটা দাও, কি যে অভিশাপে আমি পাশানি হয়ে আছি এমন অভিশাপ যেন আমার জীবনে জনম জনম হয়। রাম বলল, মা তুমি অভিশাপ চাইছো কেন? এই আসতে বাবা, কথা নয়, কথা নয়, ওদিকে চলে যাও। তাহলে বিষয়টি কেমন বলছেন? এমন অভিশাপ যেন হয়। রাম বলছে, মা তুমি অভিশাপ চাইছো কেন? অহল্যা বলছে, প্রভু কোটি জনম সাধনা করে যে চরণ পাওয়া যায় না, কত মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর রণে বনে কোণে পাহাড়ের ভিতরে বসে ধ্যান করেও পাচ্ছে না, সেই চরণ যে অভিশাপে পাওয়া যায় তেমন অভিশাপ যেন আমার জনম জনম হয়। রামের পদস্পর্শে পাষাণ যে মেয়ে ছেলে হয়ে গেছে এটা চতুর্দিকে ছড়িয়ে গেছে, এইবার মিথিলার যাবে, নদী পার হয়ে যাবে, যমুনা পার হয়ে মিথিলাই যাবে, ওই ঘাটে যে মাঝিগিরি করে তার নাম হলো মাধব। মাধবের বউ শুনতে পেয়েছে রাজা দশরথের ছেলে রামের পা লেগে পাথর মেয়ে ছেলে হয়ে যাচ্ছে, যদি ভুল করে আমার স্বামী ওই পা নৌকায় তোলে আর ওই পা লেগে যদি নৌকা মেয়ে ছেলে হয়ে যায়, আর ওকে তো আমার স্বামীকে বিয়ে করতে হবে, কল্লি শালা সতীর ঘর করতে হবে। শয়তান মানুষের শয়তান চিন্তা ভাবনা। স্বামীকে ডেকেছে, শোনো কি তুমি তো যাচ্ছ? বলে হ্যাঁ। সাবধানে পার করো, ঠিকানা নিয়ে পার করো, রাজা দশরথের ছেলে রামের পা লেগে পাথর মেয়ে ছেলে হয়ে যাচ্ছে, ঠিকানা নেবে? ঠিক আছে। হ্যাঁ ভালো। ঘাটে বসেছেন মাধব আর রামচন্দ্র বিশ্বামিত্র লক্ষ্মণ উপস্থিত। রাম ডাক দিয়েছে, মাধব। ও মাধব, ভগবানের ডাক তো। চমকলেন মাধব, কে গো, কে গো ডাকিলে? এই হত ভাগার নাম শুনে মা
ধরে এত মধুর সুরে, এমন মধুর সুরে কে ডাকিলে গো, তোমার ডাকে আমার হৃদয়ের জ্বালা জুড়িয়ে গেল, তাই গৌর হরিব হত ভাগার নাম ধরে। ভগবান আস্তে আস্তে নদী যায় সাগরের কাছে, আজ নদী এসেছে সাগরের কাছে, সাগরের কাছে নদী যায় সাগরের কাছে, আজ সাগর এসেছে নদীর কাছে, ভক্ত যায় ভগবানের কাছে, আর আজ ভগবান এসেছেন ভক্তের কাছে, ভক্ত ডাকে ভগবান বলে, আর আজ ভগবান ডাকছে ভক্ত বলে। এমনি অনুরাগ না হলে কি কৃষ্ণ মিলে রে, কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ, এমনি অনুরাগ না হলে হলে না হলে গো বিশ্বামিত্র বলল, মাধব আমি বিশ্বামিত্র। কে? আমি। ও বায়োটাকে, ওটা লক্ষণ, ডাইনে ওটা দশরথের ছেলে রাম। ও তাহলে এই সেই রাম? কেন ওকে আমি ভয় পাই? কেন? ওর দোষ না, বাপেরও দোষ না, ওর পায়ের দোষ। জানো, আসতে বাবা আসতে আসতে, ওর পা লেগে পাথর মেয়ে ছেলে হয়ে গেছে। আমার স্ত্রী বলেছে রামের চরণ পার করা যাবে না, ওই চরণ পার করলে আমার নৌকা যদি মেয়ে ছেলে হয়ে যায় আমি সংসার চালাবো কি করে? তত্ত্ব কিন্তু এটা নয়, তত্ত্ব কি বলছে? মাধব বলছেন, আহা ওই চরণের ভয় পায় কেন জানো? ওই চরণ স্মরণ করে কত মানুষ যে ছেড়ে সংসার ছেড়ে চলে গেছে, ওই চরণ স্মরণ করে কত মানুষের যে গাছতলা সার হয়েছে, ওই চরণ স্মরণ করে কত মানুষের যে নয়ন জল সার হয়েছে, ওই চরণ স্মরণ করে তার ঘর বাড়ি কিছু ভালো লাগে না, ঐশ্বর্য ভালো লাগে না, ইন্দ্রিয় সুখ ভালো লাগে না, মনে হয় কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় হারাম হা কৃষ্ণ বলে কাঁদি, কৃষ্ণ কৃষ্ণ
প্রমাণ দিয়েছে, কত প্রমাণ আছে, আমি পার করতে পারবো না বাবা। কেন? ওর পায়ের দোষ, পা লেগে পাথর মেয়ে ছেলে হয়েছে। নৌকা যদি হয়, বিশ্বামিত্র বলছে সে তো পাথরের অভিসম্পাত ছিল তাই হয়েছে। মাধব বলছে আমার নৌকার যে অভিসম্পদ নাই জানবো কি করে, পা লাগলেই যদি মেয়ে ছেলে হয়ে যায়, অ্যাকশন শুরু হয়ে যায়। বিশ্বামিত্র বলল মাধব এক কাজ কর, যাতে মেয়ে ছেলে না হয় তুমি দ্রোণী আস্তে আস্তে নৌকার ছাঁচা যে পাত্র দ্রোণী, ওই দ্রোণী পূর্ণ করে জল আনো, এনে রামের পা দুখানা ধুয়ে দাও, ধুলে আর ধুলো থাকবে না, মেয়ে ছেলে হবে না। মাধবের আনন্দ ধরে না, কি সৌভাগ্য আমার, এই যে বাবা কি সৌভাগ্য, ওই চরণ আমি নিজ হাতে ধুয়ে দেব। জল এনে রামের পা দুখানা ধুয়ে দিচ্ছেন, আস্তে 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 ধুয়ে দিয়ে আঁচল দিয়ে পাটা মুছছেন, মুছে তলার দিকে তাকিয়ে দেখছেন শঙ্খ চক্র গদা পদ্মধারী চরণ ছেড়ে দিয়েছে। বাবা আমি পার করতে পারবো না, আমি পার করতে পারবো না, আমি পার করতে পারবো না। যেই বলল কেন, বলের পায়ের দোষ না, পায়ের তলে দাগ আছে, ওই দাগের দোষ। পার আমি করতে পারি, কিন্তু ঠ্যাং কেটে বাদ দিতে হবে। ভগবানও জ্বালায় পড়ে খারাপ না, পা কেটে বাদ দিতে হবে। তত্ত্ব কি বলছেন? তত্ত্ব বলছে, মাধব বলতে চাইছে যে চরণে জগৎ পার হয়, ওই চরণ যদি পার করে দিই, আমার পার হওয়ার সময় কোন চরণে পার হব আমি, কে আমাকে পার করবে? যেদিন আপনজনা সব পার হয়ে যাবে, ভালোবাসার মানুষ যেদিন আমাকে বৃদ্ধ আশ্রমে রেখে দেবে, বারান্দার এক কোণে ফেলে রাখবে, কুকুরের মতো একটা পাত্রে দুটো ভাত ছড়িয়ে দেবে, যে ছেলে বাবা বলে ডাকতে সে বাবা বলে ডাকবে না, বৌমা কাছে আসবে না, নাকে কাপড় দিয়ে কাছে আসবে, সেই অন্তিম কালে যেদিন আমি ঘৃণার পাত্র হব, সেদিন আমি কোন চরণ ধরে জগৎ থেকে পার হয়ে যাব। হরি বল হরি বল, কে আমাকে পার করে দেবে, আমি কার চরণ ধরে পার হব? আমি তোমার পার করতে পারবো না, তুমি পার হয়ে যাও যাও, কিন্তু চরণ আমি পার করতে পারবো না। প্রভু জগতের সবাই আমাকে ত্যাগ করো, কিন্তু তুমি জানো হতভাগাকে ত্যাগ করো না, তোমার চরণ ছাড়া আমার গতি দয়াল। জগতে সবাই আমাকে ত্যাগ করুক, দুঃখ নাই। আহা, এটা অন্তরের কথা, তত্ত্বের কথা, বহিরঙ্গের কথা নয়। বিশ্বামিত্র বলল মাধব পায়ে যদি দাগ থেকে থাকে, পার না করতে পারো, তাহলে একটা কাজ করো। কিরকম? না আমি রামকে আড়কোলা করে ধরি, নৌকায় বসবো, রামের পাদুখানা যমুনার জলে ভাসিয়ে দেব, তোমার নৌকায় লাগবে না, আর মেয়ে ছেলে হবে না। মাধব বললো এটা হয়, তবে তুমি কলে করলে হবে না, আমি কলে করে নিয়ে তুলব। এই সুযোগ কি ছাড়া যায়? আমি রামকে বুকে ধরে নৌকায় তুলব, আমার মানব জন্ম ধন্য হয়ে যাবে, এই সুযোগ কি ছাড়া যায় গো? মাধব যে বলছে রাম এসো আমার বুকে এসো, যার কোলে জগৎ উঠে পার হয়, সে আজ ভক্তের কোলে উঠে নদী পার হচ্ছে। নৌকায় যখন বসিয়েছে, রামের চরণ দুখানা যমুনায় যেই ফেলে দিয়েছে, বাবা যে চরণ থেকে যমুনার বহির প্রকাশ, সেই বিশ্ব পিতার চরণ যেই যমুনা পেয়েছে। বলো আর কি যমুনা থাকিতে পারে, আর কি যমুনা থাকিতে পারে, ছুটে এসে চরণ
চরণ বুকে ধরে আরতি যমুনা সে চর ভগো দয়া মহা ভগো দয়া মহা চরণ যখন বুকে ধরেছে স্বর্গ হতে দেবতাগণ পুষ্প বৃষ্টি করছে দেবীগণ করছে ভক্তগণ হরিধ্বনি করছে উলধ্বনি হরিধ্বনিতে জগৎ মুখরিত হয়ে গেছে ভগবানের দুটি চরণ পেয়ে উত্তাল তরঙ্গ যমুনা হচ্ছে তরঙ্গ ঢেউ উঠছে মা যখন ঢেউ উঠছে নৌকা ডুবু ডুবু করছে মাধব যে বলছে প্রভু ওই দেখো বলেছিলাম তোমার পায়ের দোষ ওই দেখো অ্যাকশন শুরু হয়ে গেছে রামকে জড়িয়ে ধরেছে মাধব রাম বলছে মাধব আমাকে জড়িয়ে ধরলে কেন এই দেখুন তত্ত্বটা দেখুন মাধব বলছে তুমি একাই চালাক আর কেউ চালাক না ওটা ভেবো না কেন শোনো নৌকায় তোমার চরণ তুলে হ্যাঁ তোমার জন্য যদি ডুবে মরতে হয় আমি ভাবলাম তোমার জন্য যদি ডুবে মরতে হয় ডুবে যদি মরব তুমি যখন নৌকায় বসে আছো আমি একা ডুবে মরব কেন আমি তোমাকে ধরে ডুবে মরব এই মায়েরা বসে পড় রে বস আমি তোমায় ধরে ডুবে মরব আমি একা ডুবে মরব না এটাই আমার বাসনা আস্তে 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 কথা না কথা না কথা বলো না আমার সামনে বসো কথা নন তাহলে কি হলো বললো না 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 মাধব আর নৌকা ডুববে না পার করে দাও মাধব এই জায়গাটা কথা দিয়েছে এই সেই জায়গাটা বাবা সুযোগ পেয়ে আদায়টা করে নিতে হয় মাধব তখন বললেন প্রভু আমি তোমাকে পার করব কিন্তু মাথা হাত দিয়ে অঙ্গীকার করো কি কথা দাও আমি যেমন তোমাকে পার করে দিচ্ছি ঠিক এমনি ভাবে যেদিন আমার প্রাণ পাখি বিশ্ব বায়ুর সঙ্গে উড়িয়ে যাবে বিষয় বৈভব পড়ে রবে কাঁচা বাসের খাঁচা করবে দেখেছেন দেখেছেন তো নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তার মা কদিন আগে মারা গেল সে পারলে পারত স্বর্ণরথে করে মাকে নিয়ে যেতে কিন্তু বাঁশের খাঁচা করে নরেন্দ্র মোদি নিজে কাঁধে করে খালি পায়ে মাকে বয়ে নিয়ে যাচ্ছেন ওনার কাছ থেকে অনেক কিছু আপনাদের শেখার আছে আমাদের শেখার আছে মাতৃভক্তি যদি শিখতে হয় নরেন্দ্র মোদির কাছে শিখতে হবে খালি পায়ে বাঁশের খাঁচা কাঁধে করে নিয়ে যখন দেহ রাখলেন মা এটাও দেখবেন টিভিতে দেখিয়েছে উনি যে খালি পায়ে যে মায়ের মরা মায়ের পা দুখানা ধুয়ে নিয়ে আহা আমি টিভিতে দেখছিলাম আর মনে ভাবছিলাম এসব মানুষ কেন বড় হবে না হ্যাঁ মাতৃভক্তি গুরু ভক্তি তো মানুষকে বড় করে দেয় পা ধুয়ে নিয়ে মরা মানুষের পা আমরা মনে করি মরা মানুষের পা ছুঁতে নেই অ্যাকশন হবে রোগ হবে উনি পা ধুয়ে নিয়ে সেই মরা মায়ের পা ধুয়ে নিয়ে সেই জল চোখে দিচ্ছে নিজের চোখে দেখা টিভিতে তাহলে বলুন পারলে তো তিনি পারতেন স্বর্ণরথে করে মায়ের বডিটা নিয়ে যেতে তিনি দেখিয়েছেন প্রধানমন্ত্রী হয়ে জগৎকে জগৎ শিখে না আমি যেমন কাঁচা বাঁশের একটা খাঁচা করে নিয়ে যাচ্ছি যে যত বাড়ি করো কুকুর পোষণ রাশিয়ান কুকুর তৈরি করো পাথর বাসিয়ে বাড়ি করো পরিণতি আমার মায়ের মতনই হবে এমনি কাঁচা বাসেই উঠে তোমার চলে যেতে হবে মাধব বলেছিল প্রভু কথা দাও
যেদিন আমি চলে যাওয়ার সময় হবে, আমি যেমন তোমাকে পার করে দিচ্ছি, তুমি এমনি ভাবে আমাকে পার করে দেবে। কথা দাও, কোন দিন খুলবে নৌকা আমায় সেই খবর জানায়ো। পিছনে পড়ে যাই যদি দয়াল, আমায় সঙ্গে করে লয়ো। তোমার কোন সময় গণ কোন সময় লাগো, আমায় সেই খবর জানায়ো। পিছে পড়ে যাই যদি দয়াল, সঙ্গে করে লয়ো। পিছে পড়ে যাই যদি দয়াল, সঙ্গে করে লয়ো। ভগবান বললেন, কথা দিলাম আমি তোমায় পার করে দেব আস্তে 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 আস্তে, কিন্তু একটা কথা আছে। এই জায়গার কথা শুনুন, ভগবান আমাদের শিক্ষা দিচ্ছে, শোনো মাধব, আমি তোমাকে পার করে দেব ঠিক, কিন্তু দেখো আমি যেমন তোমার ঘাটে এসে ডেকেছি, এমনি ভাবে তুমি যদি আমার ঘাটে যেয়ে হারাম হারাম বলে ডাকতে পারো, আমি পার করে দেব। ভক্তের বেদনার কথা তখন বলছে, প্রভু কথা দাও, যদি সংসার মায়ায় ঘুমিয়ে পড়ে আমি তোমায় ডাকতে ভুলে যাই, আমি তোমাকে ডাকি বা না ডাকি তুমি আমায় ডেকে ডেকে পার করে দেবে বলো। ভগবান কথা দিয়েছিলেন বলে নৌকা থেকে যেই নেমে গেল, পিছনে তাকে দেখলো কাঠের নৌকা স্বর্ণ হয়ে গিয়েছিল। আর সেই চরণ গৌর হয়ে নবদ্বীপে এলো, পশ্চিম বাংলার হিন্দু জাতি বাঙালি এরা কত বড় নির্বোধ, কত ভাগ্যহীন এরা। বিদেশিরা এসে এই নদীয়ায় গৌরের ভজন করে যাচ্ছে, আর আমরা বাঙালি হিন্দু পশ্চিম বাংলায় জন্ম নিয়ে আমাদের ভাগ্য হলো না এত বড় যন্ত্রণা পৃথিবীতে আর হয় না, এত বড় যন্ত্রণা হয় না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তের কল্যাণের জন্য আজ দুপুর বেলা মধ্যাহ্নে হরি নামে মাতোয়ারা হয়েছেন, কীর্তনে পরিশ্রমে গোড়া সমযুক্ত হইয়া, সমযুক্ত হইয়া ওই ফল তরুর তলে সঙ্গী গল লইয়া, সঙ্গী গল লইয়া। কীর্তন গান এই হরি নাম গাওয়া খুব ভালো, খুব ভালো লাগে, আমারও ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে, কিন্তু গান যে করতে কত কষ্ট সেটা হয়তো অনেকে জানেন না। গোষ্ঠগোপাল গানে গিয়েছে যে গানের কষ্ট মায়েও বোঝে না। গান এমনই একটা জিনিস, অনেকে আর একটু করুন আর একটু করুন, কিন্তু করতে গেলে যে কত যন্ত্রণা সেটা মহাপ্রভু বুঝিয়ে দিয়েছে। কীর্তন করতে করতে কীর্তনে পরিশ্রমে গড়া সমযুক্ত হইয়া, নাম করতে করতে পরিশ্রম হয়ে গেছে, বৈঠল তরু সবে যে তরু তলে সঙ্গী সবে লইয়া, কীর্তনে পরিশ্রম হয়ে
তরুতলে মহাপ্রভু বসে পড়েছেন, সঙ্গী সব চতুর্দিকে আছে। হঠাৎ করে প্রভুর মনে হয়েছে, পুরা বাপ কি বন ভজন লীলা পড়ি গেল মনে, বন ভজন লীলা পড়ি গেল মনে, সজল না ওনে চাহে চাইছেন। একটু খেয়াল করুন, আমি গানটা গাইতে গাইতে সরে এসেছিলাম, এই আস্তে আস্তে কথা নয়, ভগবান চাইছেন ভক্তের পানে, অন্য সময় ভক্ত চায় ভগবানের পানে। তাহলে কি বললাম, যে পত্রে গাইছিলাম যে পাখিরে যে নাম লওয়াইলে লয় সারি শুকো আদি যত, তাহাতে তুমি আলস্য করহ এ আবার কেমন মত। ঠিক, দিবস রজনী আবল তাবল পাচাল পড়িতে পারো, তাহার ভিতরে ভুলেও কি তুমি কৃষ্ণ বলিতে নারো। রাধে রাধে, হ্যাঁ, সারাটা জীবন কত বাজে কথা বলে গেলাম বলুন দেখিনি, যে কথা প্রয়োজন নাই সেটাও বলি, কিন্তু মনের ভুলে একবার কৃষ্ণ শব্দটা উচ্চারণ করি, যে করবে না তাকে করাতে পারবেন না। আস্তে আস্তে আস্তে, বাবা মরে যাচ্ছে, মরতে মরতে মরে না, মরে যায় জল গালে দেয় আবার ঠেলে ওঠে, আবার 20-30 দিন বেঁচে থাকে। তো ছেলেরা ভাবল এ প্রায়শ্চিত্ত করে নিতে হবে, এর একটা কাজ আছে, তো মরে যাবে। তা ঠাকুরমশাই এসে বলছে, মদন তুই তো জীবনে হরিনাম করিসনি, শুধু একবার কৃষ্ণ শব্দটা বল, তাহলে তোর কষ্ট হবে না, মরে যাবে। ও তখন উত্তর দিচ্ছে, ঠাকুরমশাই অত শত কথা আমি বলতে পারবো না। দেখুন, এতগুলো কথা বললো শালা, কৃষ্ণ কথাটা বলতে পারবে না। কে যে বলবে না সে বলবেই না। এই যে হরিনাম হচ্ছে, কমিটি দিচ্ছেন, একে কি সবার সাপোর্ট আছে, কিছু কিছু কালপিট মাল আছে, তারা বলছে এসব করার কি দরকার, ওর যদি ডিস্কো ড্যান্স দেওয়া যেত আর চুল্লু খেয়ে নৃত্য করা যেত ওই শালার খুব আনন্দ হতো। হ্যাঁ গো, এরকম কোন দেশ নাই, এমন কোন গ্রাম নাই যে সেই সব গ্রামে এদের মতো 2-4টে শালা নাই, আছে। এরা করবে না, করতে দেবে না, আর যদি 10 টাকা দেয় 50 টাকা লেকচার মেরে দেয়, এরা বলবে না।
সারা জীবন আবল তাবল পাচাল পড়িতে পারো, তাহার ভিতরে ভুলেও কি তুমি কৃষ্ণ বলিতে নারো? কৃষ্ণ কয় রি মধ্যাহ্ন শয় নয় কৃষ্ণ, এই অক্ষরটা কত মধুর দেখেছেন? কেন এত ভালো লাগে? যতবার আপনি কৃষ্ণ কৃষ্ণ বলবেন ততবার আপনার বদ রক্ত ফিল্টার হয়ে যাবে। বলুন, শুধু কৃষ্ণ 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 বলুন, যদি বদ রক্ত ফিল্টার না হয় আমি কান কেটে দেব, দেবই, আপনি বলতেই পারবেন না। এই জন্য যারা কৃষ্ণ শব্দ উচ্চারণ করে সেই মুখে আর বাজে কথা আসে না, সে খিস্তি মেরে কথা বলতে পারবে না, তার বিবেক বাদী হবে না। যে মুখে কৃষ্ণ বলি সে মুখে চুল্লু খেতেও পারবো না, খিস্তি মেরে কথাও বলতে পারবো না। এই জন্য আস্তে আস্তে, এই জন্য ভদ্রলোক জব্দ হয় ছোট লোকের কাছে। দেখবেন ভদ্রলোক জব্দ হয় কি বললাম, ছোট লোকের কাছে। যারা ভদ্রলোক তারা থানা ফাঁড়ির ভয় করে না, কেস কামারির ভয় করে না, পুলিশের ভয় করে না, ওরা শুধু ভয় করে ছোট লোকের। কেন? ভদ্রলোক আর ছোট লোকের যে ঝগড়া বাঁধে, ছোট লোকে যা খিস্তি মারবে আপনি শুনে ঘরে দরজা দিয়ে বসবে, আপনি বলতেও পারবেন না শুনতেও পারবেন না। আর ছোট লোকেরা যখন খিস্তি মারে, যখন শুনে ভদ্রলোক ঘরে যায়, ও মনে করে আমার প্রমোশন হলো, আমার খিস্তির ডিগ্রি বেড়ে গেল, ও বোঝে না যে আমার বংশের সম্মান নষ্ট হয়ে গেল, এরা বোঝে না। এই জন্য ভদ্রলোক জব্দ হয় ছোট লোকের কাছে। এই ছোট লোক খিস্তি মারা মুখ যদি একবার কৃষ্ণ শব্দ উচ্চারণ করতে পারে, সেই মুখে আর খিস্তি ভালো লাগবে না, তখন কৃষ্ণ নামে একটা নিশা এসে যাবে, কৃষ্ণ ছাড়া ঘুমই হবে না। তাই তো বলে হরে কৃষ্ণ, দেখা হলে হরে কৃষ্ণ, বলুন তো সবাই হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, বলছেন না? বলবেন সবাই হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, হাত তুলে বলবো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শুধু সারা জীবন ভূতের ব্যাঘাত দেবেন না, শুধু তো ভূতের ব্যাঘাত দিয়ে গেলেন, দেশে ভোট আসলে না তার পিছনে দিতে হবে দিতে হবে। হরে বাপ, মেয়েরা প্রচুর লাফালাফি করছে, আমাদের টাকিতে ভোটার সময় এরকম হয়েছে, স্বামী স্ত্রী সারাদিন ভোট কালেকশন করেছে, আর যে শুয়েছে খাটে রাত্রেও গুতগুতি করছে, দিতে হবে দিতে হবে, মাল নিচে পড়ে গেছে। এতে কাজ হলো কি? এই যে হাত তুললাম দিতে হবে দিতে হবে, লাভ কি হলো? আমি হাত তুললাম, আমার হাত তোলা একজন নেতা হলো, গাড়ি বাড়ি হলো, তা সব হলো, আমি যে কাঙাল সেই কাঙালি থেকে গেল। রাধে রাধে, আমার কি হলো? আমার কিছু শত্রু বাড়লো। কিন্তু নেতারা সব এক জায়গায় বসে চা খায়, কি সমস্ত পার্টির নেতাগুলো, এ ওর বাড়ি যায় আর ওর বাড়ি যায়, ওর বিয়েতে যায় ওর ছেলের বিয়েতে আসে, আর গুতুগুতি করি আমরা ভাই ভাই, মাথা ফাটাফাটি করি, শত্রুতা বৃদ্ধি করি, কি মূর্খ আমরা। তো পরের জন্য হাত তুলতে পারি রাস্তায় রাস্তায় লজ্জা করে না, কিন্তু হরিনাম শুনতে এসে নিজের মঙ্গলের জন্যে যখন একটু হাত তুলতে বলি গোষ্ঠীর পেস্টিস পাঞ্চার হয়ে যায়, লজ্জা করে। বলুন হরে কৃষ্ণ। ভালো, এই ঠেলাই না পড়লে বিড়াল, চলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে হরে, উলধ্বনি রে মিশে। দেখেছেন কি মধুর হাট বসেছে মাঠে, বাবা বাবা, জলিতাহায় নাটাগাছিয়া হরিবাসের ছেলেগুলো বড় ভালো, খুব ভালো ছেলে, এরকম মানুষকে ভক্তি শ্রদ্ধা করতে পারে, কি সুন্দর আসর বসিয়েছে, বৃন্দাবন যেন এখানেই হয়ে গেছে। যাই হোক মা, তাই গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তনে পরিশ্রম হয়ে শ্রম বসেছেন, এইবার বন ভজন লীলা পড়ে গেছে মনে, খিদে লেগেছে। কটা বাজে এখন? এখন বাজে কত? হ্যাঁ
দশ মিনিট বাকি আছে চারটে বাজতে, তার মধ্যে খাওয়া দাওয়া শেষ করতে হবে।